পৌষ সংক্রান্তি মানে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা, আর তার সঙ্গে পিঠে পুলি খাওয়ার একটা আনন্দ। সংক্রান্তি আসার কিছুদিন আগে থেকে বাড়িতে একটা হট্টগোল লেগে যায় যে বাজার থেকে কী কী আনতে হবে, কোন পিঠে বানানো হবে, একটা তোড়জোড় লাগে। তো চলুন বন্ধুরা, আজ সেই রেসিপিটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। আজকের উপকরণ: সুজি লাগবে 1 কাপ, চালের গুঁড়ো 1 কেজি, চিনি হচ্ছে 500, দুধ হচ্ছে 2 লিটার, 1.5 খানা নারকলকে কুড়িয়ে নিতে হবে, গুড় হচ্ছে 750, আর এলাচ হচ্ছে 8টা এলাচকে গুঁড়ো করে নিতে হবে, খোয়া ক্ষীর হচ্ছে 100 গ্রাম। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিন এবং তার মধ্যে 750 গুড়ের মধ্যে 1 হাতা গুড় রেখে বাকি সমস্ত গুড়টা তার মধ্যে দিয়ে দিন। ভালো করে গুড়টাকে জ্বাল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে এবং মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। কী সুন্দরভাবে দেখুন গুড়টা ফুটছে, দেখতে কি সুন্দর লাগছে না? কালারটা কিন্তু একদম দারুণ লাগছে, বলুন। দিয়ে দিয়ে নাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকলটা। সমস্ত নারকলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে করে গুড়ের মধ্যে নারকলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে এই সময়ও। দেখুন প্রথমে একটু জল জল ছিল কিন্তু এখন একটু ড্রাই হয়ে গেছে, এরকমভাবেই নামাবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়োটা, এটা কিন্তু আমি ঘরেই নোড়া দিয়ে করেছি। এবার এই পুরটাকে অন্যদিকে ঠান্ডা করতে দিন। আর আরেক সাইডে কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে 3 গ্লাস মতো জল, সামান্য লবণ, 4 চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটা গোলা অবধি ওয়েট করুন। ভালো করে যখন চিনিটা গলে যাবে তার মধ্যে 1 কেজি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো 1 কাপ সুজি। আরও ভালো করে আমরা উভয়কে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এতক্ষণে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমরা এটাকে সাইডে রাখবো। আর যখন চালের গুঁড়োটা ঠান্ডা হয়ে যাবে তখন যেমন আটা ময়দা মাখেন সেইভাবে মেখে নিতে হবে। জল দিয়ে মেখে নেবেন, একটু নরম করে মাখবেন, মেখে ছোটো ছোটো বল করে নিতে হবে। তারপর এরকমভাবে পুর যেমন দেয়, যেমন ধরুন কড়াইশুঁটির কুচুরি যেভাবে মাঝখানটা পুর দেন ওরকম করে নিতে হবে। এবার তারপর নারকলটা দিয়ে দিতে হবে। নারকলের সামান্য পুর দিয়ে এরকমভাবে সাইডটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার সাইডটা থেকে বেরিয়ে যেতেও পারে, তাই জন্য এরকম সাইডটি এরকম বিভিন্ন রকমের ডিজাইন হয়, সেরকম ডিজাইন করে আপনারা মুড়ে নিতে পারেন, আপনারা অন্য কোনো ডিজাইনও করে নিতে পারেন। এরকম করে আমরা বাদ বাকিগুলো করে নেবো। যখন দেখবেন এরকম করার সময় সাইডগুলো ফাটছে না, তার মানে ভাববেন মাখাটা ভালো হয়েছে, তা না হলে আরেকটু জল দিয়ে আপনারা মেখে নিতে পারেন এবং আপনাদের মন পছন্দ ডিজাইন আপনারা এতে করে নিতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা করে নেব। তারপর কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দেবো, দিয়ে দেবো কিছু টুকরো তেজপাতা। তারপর আমি 500 গ্রাম চিনি দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবো। দুধটা যখন ফুটবে তখন আমি 1-1টা পিঠে তার মধ্যে দিয়ে দেবো। যখন আমরা ছোটো ছিলাম মা না পিঠের মতো করে একটা পুরুষ আর একটা মহিলার ছোট্ট পুতুল বানাতো, সেটাও দিয়ে দিত, তা আমি সেটাকেও দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দিয়ে এরকম পিঠে টাইপের পালানো যায় যেটা খেতে খুব ভালো হয়। এটা পিঠি অনেকটা হয় না, যেমন ডাল দিয়ে ওরকম মুখে দেখতে হয়। যখন দেখবেন পিঠেগুলো দুধের নিচ থেকে দুধের ওপরে এসে ভাসছে তখন বুঝবেন পিঠেগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। যেমন দেখুন এখানে কিন্তু দুধের ওপরে পিঠেগুলো চলে এসেছে, মানে এখানেও কিন্তু পিঠেগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে দেবো, উপর থেকে গুড় কুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেক সময় না দুধের মধ্যে গুড় দিলে কেটে যায়, তো ওটা গ্যাস অফ করে দিলে কাটে না, তো ওরকমভাবে দিলেই রেডি হয়ে গেল দুধ পিঠে। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।